প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের আজকে নতুন একটা চ্যাপ্টার, একাদশ মনোবিজ্ঞানের নতুন একটা চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারটার নাম হচ্ছে শিক্ষণ ও স্মৃতি। তো আমরা এর আগে প্রেরণা এবং আবেগ নিয়ে আলোচনা করেছিলাম গত কয়েকটি ক্লাসে, তো আশা করি তোমরা সেটা আয়ত্ত করতে পারছো। আশা করি আমরা নতুন যে চ্যাপ্টার শুরু করব, এই চ্যাপ্টার তোমাদের অনেক ভালো লাগবে। তো আমরা আজকে যে চ্যাপ্টার শুরু করব সেটা মনোবিজ্ঞানের একটা মৌলিক একটা চ্যাপ্টার। মানে আমরা মনোবিজ্ঞান বলতে এখন বুঝি আচরণের বিজ্ঞান, তাই তো? তো আচরণের বিজ্ঞান হওয়ার পিছনে যেসব মনোবিজ্ঞানীদের অবদান সবচেয়ে বেশি, তারা অধিকাংশই হচ্ছে শিক্ষণতাত্ত্বিক। আজকে যে চ্যাপ্টার উপরে তোমাদের আলোচনা করব, সেই চ্যাপ্টার যে চ্যাপ্টার উপরে কথা বলবো, এই চ্যাপ্টার মানে শিক্ষণ, এই শিক্ষণ তাত্ত্বিকরাই মনোবিজ্ঞানকে আজকে কিন্তু আধুনিকায়ন করেছে বা মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তো আমরা যত মনোবিজ্ঞানী নাম বলবো সবগুলা তোমরা অনেকেরই নাম জেনে থাকবে ইন দ্য মিন টাইম। যেমন আমরা বলবো সেই প্যাভলভের কথা, কুকুর নিয়ে সেই গবেষণা, যদিও ওই লার্নিং, ওই শিক্ষণগুলো তোমাদের এখন পড়ানো হবে না, পরবর্তী ক্লাসে, উপরের ক্লাসে বা অনার্সের ক্লাসে পড়ানো হবে। তোমাদের আমরা শুধুমাত্র পড়াবো এই শিক্ষণ চ্যাপ্টারের ভিতরে, শুধুমাত্র আমরা এই যে বুদ্ধিভিত্তিক যে শিক্ষণগুলো আছে সেই শিক্ষণ নিয়ে আলোচনা করব। বুদ্ধিভিত্তিক শিক্ষণ, এগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু শিক্ষণ বলতে যেগুলো বোঝায় সেই প্যাভলভ বা এফবি স্কিনার, তাই না? এদের শিক্ষণ বা প্রচেষ্টা বলে পদ্ধতির মাধ্যমে শিক্ষণ, এগুলোকে বোঝানো হয়। তো যাই হোক, আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণের পরেই কিন্তু আমরা সবকিছু নিয়ে আসি না পৃথিবীতে, তাই না? আমাদের কি করতে হয়, আস্তে আস্তে আমাদের হাঁটতে শিখতে হয়, কথা বলতে শিখতে হয়, এভাবে কিন্তু আমাদের জীবনটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকি, তাই না? আমরা তো এইটা কিভাবে হয়, এটা কিন্তু প্রতিনিয়ত আমরা শিক্ষণের মাধ্যমে সম্ভব হয়ে থাকে। হ্যাঁ, ছোটবেলা থেকে আমরা কাউকে অনুকরণ করে শিক্ষা নিই, অথবা কোনো জিনিসের প্রেক্ষিতে একটা জিনিস দেখে আর একটা জিনিসের সাথে সম্পর্ক তৈরি করে শিক্ষণ নিই। বিভিন্ন প্রক্রিয়ায় কিন্তু প্রতিনিয়ত আমাদের শিক্ষণের ঝুলি বাড়তে থাকে, এবং একসময় আমরা আমাদের পৃথিবীর বিভিন্ন বিষয়ে সমক্ষ জ্ঞান অর্জন করি এই শিক্ষণ পদ্ধতির মাধ্যমে। যে পদ্ধতির মাধ্যমে আমাদের নিজেদের পরিবর্তন করি, আমরা নতুন কিছু অর্জন করি, সেটাই সে যে পদ্ধতির মধ্যে, সেই পদ্ধতি হচ্ছে শিক্ষণ পদ্ধতি। তো আমরা শিক্ষণ পদ্ধতি আলোচনা করতে গেলে আমাদেরকে কতগুলো জিনিস একদম ক্লিয়ার থাকতে হবে, যেমন আমাদের উদ্দীপক, প্রতিক্রিয়া, এ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। উদ্দীপক কি? উদ্দীপক হচ্ছে যা ব্যক্তির ভিতরে প্রতিক্রিয়া তৈরি করে বা যার কারণে আমরা কোনো কাজ করি বা কোনো কাজ করতে উদ্যত হয়, তাই না? সেটাই হচ্ছে উদ্দীপক। মানে যার প্রতিক্রিয়া আমার ভিতরে আসে সেটাই হচ্ছে উদ্দীপক। তো উদ্দীপকের কারণেই কিন্তু আমরা প্রতিক্রিয়া করি। হ্যাঁ, একটা লাইট জ্বলে উঠলেও এটা একটা উদ্দীপক, তার মাধ্যমে আমরা কি করছি, বস্তু দর্শন করতে পারি বা দেখতে পাই, তাই না? একজন আমাকে ডাকলো, এটা একটা উদ্দীপক, আমি হেঁটে গেলাম তার দিকে বা তাকে হাত নাড়ালাম, এটা আমার প্রতিক্রিয়া, তাই না? তো এভাবে উদ্দীপক এবং প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হবে। আর আমাদের কি থাকতে হবে, যে বলবৃদ্ধি সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। যে শিক্ষণ প্রক্রিয়ায় কিন্তু বলবৃদ্ধি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যে আমার বলবৃদ্ধি যদি না থাকে তাহলে কিন্তু শিক্ষণ হবে না। শিক্ষণের বলবৃদ্ধি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, আমি পড়াশোনা করতেছি কেন, ভালো একটা চাকরি পাবো, তাই না? আমার নিজের পরিবর্তন হবে, আমি অনেক কিছু জানতে পারবো, অন্য থেকে আমাকে আমার বৈশিষ্ট্য আলাদা হবে, আমি আমি কি করব, আমি আরো বড় হব, আমি আরো সুপ্রিয়ার হব, অনেক কিছু জানবো, আমি আরেকজনের থেকে আরো বেশি কিছু জানতে চাই। এই যে আমার জানার ইচ্ছা বা আগ্রহ বা প্রেরণা, এগুলো কিন্তু কি, এক একটা আমরা কি বলি, এটাকে বলি হচ্ছে যে ইনসেন্টিভ, তাই না? প্ররোচক। আমি যদি শিক্ষা নিয়ে আমি যদি বড় একটা চাকরি না পাই,
তাহলে কিন্তু আমি শিক্ষা এত ইন্টারেস্ট নিয়ে আমি আসব না। তাহলে এখানে কি কাজ করতেছে দেখো, প্রত্যেকটা শিক্ষণের পিছনে কোনো না কোনো উদ্দীপনা কাজ করে বা কোনো না কোনো ইনসেন্টিভ কাজ করে, হ্যাঁ প্রেরণা কাজ করে। তো প্রেরণা ছাড়া কিন্তু শিক্ষণ মানে মুখ্য প্রেরণা মুখ্য ভূমিকা পালন করে, যে আমরা শিক্ষণ প্রক্রিয়ায় তাহলে পুরস্কার বা শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা ইনসেন্টিভ পাই, যে কারণে আমরা কিন্তু শিক্ষণের প্রতি আরো বেশি ঝুঁকে পড়ি। আমি বলছি যে ছোটবেলা থেকে আমরা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছি, তাই না? এক সময় কি হচ্ছে, আমরা অনেক কিছু জানতে পারছি। সেই যে জানার যে আমাদের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াগুলো হচ্ছে শিক্ষণ প্রক্রিয়া। তো বিভিন্ন ধরনের শিক্ষণ প্রক্রিয়া আছে, আমরা বুদ্ধিবৃত্তিক শিক্ষণ নিয়ে বেশিরভাগ আলোচনা করব। তো বিভিন্ন মনোবিজ্ঞানী শিক্ষণকে বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করেছেন। কেউ বলেছেন শিক্ষণ হচ্ছে ব্যক্তির ভিতরে সে প্রত্যাশিত পরিবর্তন যা ব্যক্তিকে অনন্য করে বা ব্যক্তিকে উৎকর্ষ ব্যক্তির উৎকর্ষ সাধন করে। কেউ কেউ বলেছে যে ব্যক্তি শিক্ষণ হচ্ছে সেই প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের আচরণের কম বেশি স্থায়ী পরিবর্তন হয়। এভাবে বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে। তো আমি চিরাচরিত সেই আবার ক্রাইডারের কাছে ফিরে যাব। ক্রাইডার শিক্ষণ সম্পর্কে কি বলছে? ক্রাইডার বলতেছেন লার্নিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ রিলেটিভলি পারমানেন্ট চেঞ্জ ইন ইমিডিয়েট অর পোটেনশিয়াল বিহেভিয়ার দ্যাট রেজাল্টস ফ্রম এক্সপিরিয়েন্স। লার্নিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ রিলেটিভলি পারমানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার অর পোটেনশিয়াল চেঞ্জ ইন বিহেভিয়ার দ্যাট রেজাল্টস ফ্রম এক্সপিরিয়েন্স। অভিজ্ঞতা বা অনুশীলনের ফলে আচরণের কম বেশি স্থায়ী পরিবর্তনকে শিক্ষণ বলে। শিক্ষণ কাকে বলে? শিক্ষণ হচ্ছে আমাদের আচরণের কম বেশি স্থায়ী পরিবর্তন যা কি কারণে হয়, অভিজ্ঞতা বা অনুশীলনের কারণে। হ্যাঁ, তাহলে আমরা ক্রাইডারের ভাষায় বলতে পারি লার্নিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ রিলেটিভলি পার্মানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার দ্যাট রেজাল্টস ফ্রম প্র্যাকটিস অর এক্সপিরিয়েন্স। অভিজ্ঞতা বা অনুশীলনের ফলে আচরণের লার্নিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ রিলেটিভলি পার্মানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার অর পোটেনশিয়াল বিহেভিয়ার দ্যাট রেজাল্টস ফ্রম এক্সপিরিয়েন্স। অভিজ্ঞতার কারণেই আমাদের যে আচরণের কম বেশি স্থায়ী পরিবর্তন সেটাকে আমরা শিক্ষণ বলি। তো এইভাবে বিভিন্ন মনোবিজ্ঞানী কিন্তু শিক্ষণকে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন। যেমন আমরা গেস্টাল্টের কথা যদি বলি, তাহলে তারা বলবে কি শিক্ষণ কখন হবে, যখন পরিপূর্ণ উপলব্ধি হবে, কোন বিষয় সম্পর্কে আমাদের সমগ্র মানে কমপ্লিট উপলব্ধি হবে, সেটাই হবে শিক্ষণ। হ্যাঁ, যে বিশেষ কোহল আর কোকা, তাই না, তাদের মতে যে হোল আমাদের প্রত্যক্ষটা হোল পারসেপশন হোল নট এ পার্ট, সমগ্র ধারণা হবে তখনই সেটা প্রত্যক্ষণ হবে। আচরণবাদীরা বলতেছে যেটা যান্ত্রিক প্রক্রিয়া, এটা কি উদ্দীপক উদ্দীপক সংযোগ বা উদ্দীপক প্রতিক্রিয়ার সংযোগকে শিক্ষণ বলা হয়। হ্যাঁ, সেই বন্ড সাইকোলজি, এটাকে অন্য ভাষায় কি বলা হয়, এটাকে বন্ড সাইকোলজি। মানে শিক্ষণটা কি উদ্দীপক উদ্দীপক সংযোগ অথবা উদ্দীপক প্রতিক্রিয়ার সংযোগ। আমি অন্য সময় আলোচনা করব, ভিতরে একটু আলোচনা করব শিক্ষণের শর্তের ভিতরে। তা উদ্দীপক উদ্দীপক সংযোগ কথাটা বলেই ফেলছি, যেহেতু তোমাদের আর একটু আমি বোঝাই দেওয়ার চেষ্টা করি। উদ্দীপক উদ্দীপক সংযোগ তার মানে কি, উদ্দীপকের সাথে উদ্দীপকের সংযোগের মাধ্যমে শিক্ষণ হয়। হ্যাঁ, যেমন আগুন এবং ধোঁয়া, আমরা এটা প্রায় বলে থাকি, আগুন দেখলে ধোঁয়া, ধোঁয়া দেখলে আগুনের কথা মনে হয়, তাই না? যে একজন বন্ধুকে দেখলে আরেকজন বন্ধুর সাথে কথা মনে হয়, দুই বন্ধু সবসময় একসাথে চলে বা তিন বন্ধু একসাথে চলে, তাহলে আমরা যদি একজনকে দেখি তাহলে আমরা বলবো কি তোমার ওই বন্ধু কোথায়, তাই না? এই যে দুইজনকে বা তিনজনকে একসাথে দেখতে দেখতে আমাদের ভিতরে শিক্ষণের একটা পেয়ার তৈরি হয় বা একটা ম্যাপ তৈরি হয়, সেই অনুযায়ী কিন্তু আমরা একজনকে দেখলে আরেকজনের কথা মনে হয়। ঠিক একইভাবে আগুন দেখলে ধোঁয়ার কথা মনে হয় বা ধোঁয়া দেখলে আগুনের কথা মনে হয়, তাই না? তাহলে এটা আগুন একটা উদ্দীপক, ধোঁয়াও কিন্তু একটা উদ্দীপক, দুটাই কিন্তু উদ্দীপক। এই উদ্দীপক এবং উদ্দীপকের ভিতরে সংযোগ হয়ে ধোঁয়া দেখলে আমার আগুনের কথা মনে হচ্ছে, দুজন বন্ধু দেখলে একজনকে দেখলে আরেকজনের কথা মনে হচ্ছে, তাহলে এখানে কি হলো, দুজনই উদ্দীপক। তাহলে এটা উদ্দীপক উদ্দীপক সংযোগ। আর একটা হচ্ছে উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ। এই উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ কি, যেমন আমরা রাস্তায় যখন আমরা চলি, ট্রাফিক লাইটে লাল বাতি দেখলে আমরা গাড়ি থামিয়ে দিই বা আমরা স্টপ হয়ে যায়,
তাই না? তাহলে এই যে লাল বাতি জ্বললো, এটা হচ্ছে উদ্দীপক, আর আমি গাড়ি থামিয়ে দিলাম, স্টপ হয়ে গেলাম, এটা হচ্ছে আমার প্রতিক্রিয়া। তাহলে আমরা লাল বাতি দেখলেই আমরা থেমে যাব, এই যে আচরণটা, এটা হচ্ছে উদ্দীপক প্রতিক্রিয়ার সংযোগের কারণেই এই ধরনের আচরণ হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম যে এসআর গ্রুপ যারা শিক্ষণতাত্ত্বিক, তারা বলতেছে উদ্দীপক উদ্দীপক সংযোগ, উদ্দীপক প্রতিক্রিয়ার সংযোগই হচ্ছে শিক্ষণ। তাহলে এইভাবে আমরা দেখতেছি আচরণবাদীদের অনেক মানে কথা আছে, আমরা পরে আলোচনা করব। হ্যাঁ, শিক্ষণের সংজ্ঞা তিনটি জিনিস আমরা পাচ্ছি, বিভিন্ন মনোবিজ্ঞানীরা শিক্ষণকে যে সংজ্ঞায়িত করেছেন সেখান থেকে আমরা তিনটা জিনিস পাই। এখানে আচরণের পরিবর্তন হবে, আর এটা কি হবে, অনুশীলনের মাধ্যমে হবে। শিক্ষণটা কি হবে, শিক্ষণে কি হবে, আচরণের পরিবর্তন হবে, কম বেশি স্থায়ী পরিবর্তন হবে, তাই না? এটা অনুশীলনের মাধ্যমে হবে আর তুলনামূলক স্থায়ী হবে। তাহলে আচরণের পরিবর্তন হবে, আচরণ পরিবর্তন হবে কিসের মাধ্যমে হবে, অনুশীলন বা অভ্যাসের মাধ্যমে হবে এবং তুলনামূলক স্থায়ী হবে, তিনটা জিনিস আমরা দেখলাম। পার্মানেন্টলি চেঞ্জ ইন বিহেভিয়ার, লার্নিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ রিলেটিভলি পার্মানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার দ্যাট রেজাল্টস ফ্রম প্র্যাকটিস অর এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা বা অনুশীলনের ফলে আচরণের কম বেশি স্থায়ী পরিবর্তনকেই আমরা কি বলছি, শিক্ষণ। তাহলে শিক্ষণের আধুনিক যে সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুযায়ী আমরা তিনটা জিনিস দেখতে পাই, এখানে আচরণের পরিবর্তন হবে, অনুশীলন বা অভ্যাস থাকতে হবে এবং তুলনামূলক স্থায়ী হতে হবে। শিক্ষণটা কি হবে, তুলনামূলক স্থায়ী। হ্যাঁ, একেবারে এই দেখলাম আর এই ভুলে গেলাম, তাই এরকম না, তুলনামূলক স্থায়ী হবে, স্মৃতি, তাই না, শর্ট টার্ম মেমোরি। আমরা সেঞ্চুরি মেমোরির কথা বলছিলাম, মনে আছে তোমাদের? সেঞ্চুরি মেমোরি, দেয়ার আর টু ক্যারেক্টারিস্টিক্স অফ সেঞ্চুরি মেমোরি। ওয়ান, ইট ক্যান হোল্ডস ইনর্মাস অ্যামাউন্ট অফ ইনফরমেশন অ্যাট এ টাইম, বাট দিস ইনফরমেশন লাস্ট ফর এ ভেরি ব্রিফ পিরিয়ড অফ টাইম। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স কি, ইট ক্যান হোল্ডস ইনর্মাস অ্যামাউন্ট অফ ইনফরমেশন অ্যাট এ টাইম, এটা একসঙ্গে অনেক তথ্য নিয়ে নেয়, ধরে রাখতে পারে। বাট দিস ইনফরমেশন লাস্ট ফর এ ভেরি ব্রিফ পিরিয়ড অফ টাইম, কিন্তু এটা কি হয়, খুব কম সময়ের জন্য। দুই নম্বর ক্যারেক্টার হচ্ছে এটা কম সময়ের জন্য থাকে, এটা মেমোরির কথা বলতেছি। শিক্ষণ ও স্মৃতি, আমরা যখন স্মৃতি পড়াবো তখন কিন্তু এইগুলো নিয়ে আলোচনা করব, শিক্ষণ কিভাবে স্মৃতিতে, স্মৃতি এবং শিক্ষণের ভিতরে কি ধরনের রিলেশন আমরা আলোচনা করব। তাহলে এই যে মেমোরি, আমাদের আমরা যা দেখছি সবই আমাদের ব্রেনে ঢুকে যাচ্ছে, কিন্তু আমরা কি সব মনে রাখতে পারি, পারি না। তাহলে আমরা যতটুকু মনে রাখতে পারি সেটাই কিন্তু আমাদের শিক্ষণ। এখানে বলা হচ্ছে শিক্ষণ, সরি, আমরা যতটুকু আমরা লার্নিং করি সেটা কিভাবে হয়, তাহলে স্মৃতি মাইনাস বিস্মৃতি ইকুয়াল টু শিক্ষণ, মানে স্মৃতি থেকে আমরা যতটুকু মেমোরিতে আনতে পারি সেটা থেকে বিস্মৃতিটা বাদ দিলে আমাদের শিক্ষণটা রয়ে যায়। তাহলে আচরণের কম বেশি পরিবর্তন হবে, এটা পার্মানেন্ট চেঞ্জ হবে, মানে রিলেটিভলি পার্মানেন্ট চেঞ্জ হবে আমাদের আচরণে, আর এটা কি করবে, এটা তুলনামূলক স্থায়ী হবে। হ্যাঁ, শিক্ষণের তাহলে আমরা দেখলাম, আমরা মানে খুব সাদামাটা ভাবে আমরা যদি বলি শিক্ষণ কি, শিক্ষণ হচ্ছে আমাদের আচরণের কম বেশি স্থায়ী পরিবর্তন, যেটা কিসের মাধ্যমে হবে, আমাদের প্র্যাকটিস অর এক্সপিরিয়েন্স, মানে অভিজ্ঞতা বা অনুশীলনের ফলে। অভিজ্ঞতা কি, আমরা যা দেখছি, যা শুনছি, আমার আশেপাশে যা ঘটতেছে সেটা আমার